কেমন আছেন সবাই? এই টিউটোরিয়ালে আমরা সিলেক্ট মেনু থেকে বাকি যে অপশনগুলো ছিল সেগুলো দেখে নিব। এর আগের টিউটোরিয়ালে আমরা স্মার্ট সিলেকশন নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম স্মার্ট সিলেকশন এখানে গ্রো, সিমিলার এবং মডিফাই নিয়ে কথা বলেছিলাম। আপনি যদি চান ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন, আমার মনে হয় অনেক ভালো লাগবে। ট্রান্সফর্ম সিলেকশন, ওকে, আমরা সাপোজ যে কোনো একটা পিকচার ওপেন করার পর আমরা যে কোনো সিলেকশন করব, সাপোজ এই পিকচারটিতেই আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেকশন করে নিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সাপোজ আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এবার আমি চাচ্ছি যে ট্রান্সফার করে আমরা একটু সিলেকশন ইনক্রিজ করব, অর্থাৎ ফ্রিভাবে, অর্থাৎ আমি যতটুকু করতে চাইবো ততটুকুই করতে পারবো। চলুন সিলেক্ট করে এবার আমার মনে হচ্ছে একটু সিলেকশন ইনক্রিজ বা ডিক্রিজ করব, তো সেক্ষেত্রে চলে যাই সিলেক্ট, সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন। ওকে, এখানে শুধু আপনার সিলেকশনটাই ট্রান্সফার হবে এবং ট্রান্সফর্ম হবে এবং আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। এই দেখুন আমি সিলেকশন একটু ইনক্রিজ করে নিলাম এবং এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে ট্রান্সফর্ম সিলেকশন একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকেও করতে পারেন, আপনি সিলেক্টে গিয়ে এখান থেকেও করতে পারেন, একই অপশন আপনি অনেক জায়গা থেকে ইউজ করতে পারেন একইভাবে। ওকে, আমি এর আগেও বলেছিলাম, ঠিক আছে, আমরা সিলেকশন ট্রান্সফর্ম সিলেকশন নিয়ে এত কথা বলবো না, কারণ বুঝেই গেছি এই সিলেকশনটা আসলে শুধু যে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে করেছি তাই নয়, আপনি যদি লেসো টুল দিয়েও করেন সেটাও আপনি ট্রান্সফার করতে পারবেন। সিলেক্ট, সিলেক্ট থেকে ট্রান্সফার সিলেকশন। ওকে, এই দেখুন লেসো টুল দিয়ে আমরা করেছিলাম, এখন আমি যদি ইনক্রিজ করি বা ছোটো বড়ো যেভাবেই করি সেটা করতে পারবো যে কোনো সিলেকশন দিয়েই। ওকে, আমরা ক্লোজ করে দিলাম এবং কিবোর্ড থেকে ডি সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি, এবং নেক্সট অপশন দেখবো আমরা এডিট ইন কুইক মাস্ক মোড। ওকে, তো সাপোজ আমরা এই পিকচারটা আমরা সিলেক্ট করব, সিলেকশন করব এবং এখানে মাস্ক করার আগেই আমরা এখানে মোড দেখে নিতে পারবো, মাস্ক মোড, অর্থাৎ এখানে দেওয়া আছে এডিট ইন কুইক মাস্ক মোড। ওকে, মাস্ক মোড অর্থাৎ শুধু আমরা প্রিভিউ দেখে নিতে পারবো। সাপোজ চলুন আমরা সিলেক্ট করে নিই কুইক সিলেকশন দিয়ে এবং সিলেকশনটা আমরা একটু বড় করে নিলাম, রাফভাবে সিলেকশন করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, আর কিছু নয়, আমরা সিলেকশন করে নিলাম, সাপোজ এই অংশটুকুই আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার আমরা এটার মাস্ক করব, অবশ্যই মাস্ক করে দেখব এবং আমি যদি ভিউ না করি এখানে মাস্ক করে দেই তাহলে এই সিলেকশনে যতটুকু এরিয়া আছে ততটুকুই মাস্ক হয়ে যাবে। এর থেকে ভালোভাবে আমরা আগে প্রিভিউ করে দেখে নিই, রাইট? তো চলুন সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা এডিট ইন কুইক মাস্ক। এই দেখুন আমার ওভারলি ইউজ করা আছে, ওভারলিভাবেই এখানে দেখা যাচ্ছে, প্রিভিউ দেখা যাচ্ছে, সিলেক্ট এরিয়া যেগুলো আছে সেগুলো ঠিকভাবে আছে, সিলেক্টের বাইরে যেগুলো আছে সেগুলো ওভারলি হয়ে গেছে রেড টাইপের একটা। তো আমরা এটা এডিট করতে পারি, সাপোজ আমরা এখনও মাস্ক করিনি, মাস্ক মুড সাপোজ দেখে নিচ্ছি। এখন আমরা চলে যাই এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে মাস্ক মুডের চেক উঠিয়ে দিই, অর্থাৎ এখানে চেক থাকলে এখানে মাস্ক মুড দেখাবে এবং চেক না থাকলে মাস্ক মুড দেখাবে না। এই দেখুন আমরা চেক উঠিয়ে দিলাম এবং এখন আমরা চাচ্ছি যে কিছু এরিয়া আমরা প্লাস করে নিব আরও, অর্থাৎ সিলেক্ট হয়নি, আমরা দেখে নিলাম জাস্ট প্রিভিউ যে আমাদের কীরকম এরিয়া মাস্ক হবে। মাস্ক বাটনে যদি আমরা ক্লিক দেই তাহলে আমাদের এটা সুবিধা হলো, আমরা ফার্স্টেই দেখে নিতে পারছি এবং সিলেকশন ইনক্রিজ ডিক্রিজ মাইনাস প্লাস সব কিছুই আবার নতুন করে নিতে পারছি। এই দেখুন আমরা একটু নতুন করেই আবার করে নিলাম, কিছু এরিয়া আমাদের সিলেক্ট হয়নি বা কিছু এরিয়া বেশি সিলেক্ট হয়ে গেছে এমন কিছু থাকলে আবার আমরা এডিট করে নিতে পারবো। ওকে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সেরকমভাবে সিলেক্ট করলাম না। এবার আমরা আবার যদি চলে যাই সিলেক্ট, সিলেক্ট থেকে এডিট কুইক মাস্ক, এই দেখুন আমাদের যে জায়গাগুলো আবার পরবর্তীতে আমরা এডিট করেছিলাম সিলেকশন সেই জায়গাগুলো কিন্তু সে নিয়ে নিয়েছে এবং আবার সে এডিট মাস্ক মোড এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে চান যে এখানে কিছু রিফাইন করবেন মাস্ক মোডে থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আমরা চলে যাই ব্রাশ, ব্রাশ থেকে ব্রাশ সাইজ আমরা একটু কমিয়ে নিই এবং এখানে আমরা এই দেখুন কিছু ব্রাশ টেনে নিচ্ছি এবং সিলেকশন কিন্তু কমে যাচ্ছে আমাদের, ওভারলি যে আছে ওভারলি কিন্তু ফিল হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন। এই দেখুন এই যে হেয়ার আছে হেয়ার কিন্তু অনেকটুকুই এখানে চলে এসেছে এবং আমরা এই নিচের যে হ্যান্ড আছে হাতে যে ফুল আছে শাপলা ফুল এখানে যে বেশি সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ব্রাশ দিয়ে আমরা যদি এখানে মাস্ক সিলেক্ট করা অবস্থায় অর্থাৎ মাস্ক মুড কুইক মাস্ক মুড ব্রাশ দিয়ে আমরা উপরে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় যদি আমরা ডার্ক করি তাহলে অবশ্যই আমাদের রিমুভ হবে সেটা আমরা জানি এবং এক্স দিয়ে আমরা উপরে যদি হোয়াইট নেই তাহলে এগুলো
शो हो देखो देखते ही पाचन कंट्रोल जेड दिल फार्ष्टे ऊपर ब्लैक रेखे किसु एरिया मास्क मुडे थका अवस्था किसु एरिया रिमूव कर निल ओके এখানে আমাদের ফ্লো এবং অপাসিটি কম আসার জন্য একটু অল্প অল্প আস্তে আস্তে হচ্ছে তো এখানে ধরুন আমি এতটুকু এরিয়ার এডিট করলাম অর্থাৎ রিফাইন বলতে পারেন বা সিলেকশন প্লাস বলতে পারেন সেট যেটাই হোক তো এবার চলুন আমরা সিলেক্ট সিলেক্ট থেকে এডিট মাস্ক মোড আমরা অফ করে দিলাম এই দেখুন সিলেকশন কিন্তু এগুলো ছেড়ে দিয়েছে অর্থাৎ এদিকে সিলেকশন ছিল আমরা মাস্ক মোডে থাকা অবস্থায় ব্রাশ নিয়ে फोरग्राउंड कलर ब्लैक निये एखाने डार्क करे सी ए कारणे किन्तु से सिलेक्शन माइनस करे निये से एखाने आपनी एकदम ब्राश साइज छोटो करे भालो भावे करे निते पारबेन नो प्रब्लेम एबार आबार आबार चले जाए आमरा मास्क मोडे এই দেখুন আবার মাস্ক মোডে চলে আসলাম এগুলো এরিয়া কিন্তু সে নিয়ে নিয়েছে এভাবে আপনি চাইলে সিলেকশন করার পরও সিলেকশন এডিট করতে পারেন এবং সিলেকশন দেখতে পারেন যে আমাদের মাস্ক মোডে কিভাবে হবে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটুকুই আর কি হ্যাঁ এখান থেকে সিলেকশন ইনক্রিজ ডিক্রিজ করেও করতে পারেন সেটা তো কোনো ব্যাপারই না তাই না এবার যদি আমরা এখানে সাপোজ আমরা সিলেকশন করব এখানে এডিট মাস্ক মোড আমরা চেক উঠিয়ে দিলাম এবং সিলেকশন আছে এবার আমরা চাইলে মাস্ক করে নিতে পারবো এই যে লেয়ার মাস্ক করে নিলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে এডিট করেছিলাম সেগুলো কিন্তু সে নিয়ে নিয়েছে এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ছিল না ওকে আমরা মাস্ক ডিলিট করে দিই মাস্ক নিয়ে আমরা বুঝে গেছি অর্থাৎ এডিট মাস্ক মোড আমরা বুঝে গেছি যে কিভাবে আমরা ইউজ করব যে কোনো সিলেকশনে যে কোনোভাবেই আপনি এই মুডটা পেতে পারেন নো প্রবলেম তবে সিলেক্ট থাকা অবস্থায় সাপোজ আপনি পেন টুল দিয়ে পাথ করে নিয়েছেন তারপরেই কিন্তু এই মুডটা পাবেন না সিলেক্ট থাকতে হবে অর্থাৎ যে কোনো সিলেক্ট থাকতে হবে সাপোজ আমি পেন টুল নিলাম পেন টুল নিয়ে আমি কিছু ডার্ক করলাম এখানে সাপোজ এটা শেপ শেপ ছিল সরি এখানে আমরা ডিলিট করে দিই ফার্স্টে পেন টুল নেওয়ার পর আমরা এখানে পাথ নিব শেপ নিব না পাথ নিব সাপোজ আমরা কিছু এরিয়া এখানে পাথ করলাম এই দেখুন আমাদের পাথ সিলেকশন হয়ে গেছে এখন কিন্তু সিলেকশন নেই অর্থাৎ এটা পাথ মুডে আছে এখন যদি আপনি সিলেক্টে যান এডিট মাস্ক মুড দেন তাহলে কিন্তু সেটা আপনি কিছু বুঝতে পারবেন না অর্থাৎ কাজ হবে না কারণ সিলেকশন নেই আপনার কি মাস্ক মুড দেবে সে এই দেখুন এখানে চেক আমরা উঠিয়ে রাখলাম এবং দেন এই যে পাথটা আছে এটা আমরা সিলেকশন করে নিলাম এবং দেন চলে গেলাম সিলেক্ট সিলেক্ট থেকে এডিট ইন কুইক মাস্ক মোড এবার দেখুন আমাদের যে সিলেকশন এরিয়াটুকু ছিল সে কিন্তু মাস্ক মোড সে দেখাচ্ছে এবার অর্থাৎ যে কোনো সিলেকশন দিয়ে আপনি সিলেকশন করা অবস্থায় চাইলে আপনি এখান থেকে মাস্ক মোড দেখতে পারেন এবং দেন আপনি এখান থেকে মাস্ক মোড দেখে কতটুকু এরিয়া আপনি সিলেক্ট করেছেন এবং আরও কি অ্যাড করবেন না মাইনাস করবেন সেটাও আপনি করে নিতে পারবেন ওকে তো চলুন আমরা এডিট সিলেক্ট মাস্ক উঠিয়ে দিলাম এখান থেকে ঠিক আছে এবং সিলেকশনটা আমরা ডি সিলেক্ট করে দিলাম এবার নেক্সট অপশন আমরা দেখি আসলে আমার মনে হয় যে বুঝে গেছে এবং বিস্তারিত আলোচনা পরে আমরা অবশ্যই করব যদি আপনাদের প্রবলেম হয় বুঝতে আমার কমেন্ট করবেন আমি বিস্তারিত আরও ভিডিও করার বা বিস্তারিত বলার চেষ্টা করব এছাড়াও ওকে তো আমরা নেক্সট দেখে আসি সিলেক্ট সিলেক্ট থেকে নেক্সট হলো লোড সিলেকশন হ্যাঁ লোড সিলেকশন আমরা কি সিলেকশন লোড করব ফার্স্টে আমাদের সিলেকশন সেভ করতে হবে অবশ্যই এবং দেন আমরা সিলেকশন লোড করব ওকে সেক্ষেত্রে আমরা চলে যাই কুইক সিলেকশন কুইক সিলেকশনে গিয়ে আমরা একটু রাফভাবেই আবার আমরা সিলেক্ট করে নিই মডেল যে মডেল বা যে সাবজেক্ট যেটাই বলুন সেটা আমরা একটু রাফভাবে আবার সিলেকশন করে নিলাম ঠিক আছে এবার অল্ট কি চেপে ধরে আমরা এখানে একটু মাইনাস করে নিলাম আমি কিন্তু রাফভাবেই করছি আপনাদের বারবারই বলছি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি এখন আমাদের একটা সিলেকশন এখানে হয়ে গেছে সাপোজ এখানেও আমরা একটু মাইনাস করে রাখি ওকে সাপোজ আমাদের একটা সিলেকশন হয়ে গেছে এই সিলেকশনটি আমরা সেভ করব এবার এবার চলে যাই সিলেক্ট সিলেক্ট থেকে সেভ সিলেকশন এবার এখানে একটা নাম দিতে পারেন এবং চ্যানেল নেমও দিতে পারেন নিউ বা এখানে লেয়ার মাস্ক যেটাই হোক এখানে নাম দিয়ে দিতে পারেন সাপোজ আমি নাম দিয়ে দিলাম 01 ওকে 01 নিউ সিলেকশন নিউ চ্যানেল সিলেক্ট হয়ে গেল দেন ওকে করে দিলাম আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি এবার আমরা ডি সিলেক্ট করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ডি সিলেক্ট করে দিলাম এখন আমাদের যে নেক্সট যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি সিলেক্ট করব এবং দেন এটাও আমরা সেভ করব ওকে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে কুইক সিলেকশন আমি রাফভাবে করছি বারবারই বলছি আপনাদের জাস্ট দেখানোর জন্য ওকে আমাদের সাপোজ সে আমাদের সিলেক্ট হয়ে গেছে সিলেকশন হয়ে গেছে এবার আমরা চলে যাই সিলেক্ট সিলেক্ট থেকে সেভ সিলেকশন এবং এটাকে আমরা নাম দিলাম 02 দেন ওকে
এই তো এবার আমরা ডি সিলেক্ট করে দিলাম। এবার আমাদের কোনো সিলেকশন নেই, এখানে কোনো সিলেক্ট এরিয়া নেই, সিলেকশন আমাদের করা নেই। তো আমরা চাচ্ছি দুইটি সিলেকশন আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ভাবে সেভ করে দিয়েছি। এবার আমরা চাচ্ছি যে এই যে আমরা 01 নামে একটা সিলেকশন করেছিলাম, সেভ করেছিলাম, সেটি আমরা লোড করব এখানে, অর্থাৎ যে মডেলটি ছিল। ওকে, এবার আমরা চলে যাই সিলেক্ট, সিলেক্ট থেকে লোড সিলেকশন। লোড সিলেকশনে গিয়ে আমি এখানে কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছেন 01 02 দুইটি সিলেকশন হয়ে গেছে। এবং এখানে ইনভার্ট করতেও পারেন, এখানে কিছু অপশন আছে সেটা কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আমি 01 সিলেকশন নিয়ে নিব, অর্থাৎ এখানে আমি ইনভার্ট করব না, যেটা ছিল সেভাবেই নিব, দেন ওকে করে দিলাম। এই দেখুন আমাদের 01 অর্থাৎ যেখানে যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম, সেভ করেছিলাম, ততটুকু কিন্তু সে লোড নিয়ে নিয়েছে, অর্থাৎ সিলেক্ট এগেইন নিয়ে নিয়েছে। এবং আমরা 02 যে সিলেক্ট করেছিলাম, 02 আমরা নিয়ে নিতে চাই। তো সে চলে গেলাম সিলেক্ট, সিলেক্ট থেকে লোড সিলেকশন, এবং দেন এখানে আমরা 02 দেন ওকে। এই দেখুন 02 সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি যে সিলেকশন নাম দিবেন, এখানে যতটুকু এরিয়া দিবেন ততটুকু সে সিলেক্ট করে সেভ করে রাখবে, এবং দেন আপনি লোড দিলে সেই জায়গাটুকু সে আবার সিলেকশন নিয়ে নেবে। আপনার বারবার সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি সাপোজ যে কোনো কাজ, যে কোনো মডেল বা যে কোনো সাবজেক্ট, যে কোনো কিছুই সিলেক্ট করলেন এবং সেই সিলেকশন ডিসিলেক্ট করা লাগবে এবং পরবর্তীতে আবার সিলেকশন লাগবে এবং সেম সিলেকশন, সেক্ষেত্রে আপনি কী করবেন? বারবার সিলেক্ট তো করবেন না, আর বারবার সিলেক্ট করলেও কিন্তু অ্যাজ ইট ইজ সিলেকশন হবে না, অনেক ক্ষেত্রে নাও হতে পারে, একটু এদিক ওদিক হবেই, এটা একদম কমন ব্যাপার, এটা একটু এদিক ওদিক হবেই যত আপনি ভালোভাবে পারফেক্টভাবেই সিলেক্ট করেন। তো সব থেকে ভালো এটাই হবে যে আপনি প্রথমবার সিলেক্ট করে নেবেন এবং দেন সেটা আপনি সেভ করে দিবেন, নাম লিখে, যে কোনো নাম লিখতে পারেন আপনি, এবং আপনি ডিসিলেক্ট করে দিবেন সিলেক্ট কাজ শেষ হওয়ার পর। এবং পরবর্তীতে আবার যদি সেই সিলেকশনটা সিলেকশন আপনার প্রয়োজন হয়, সেটা আপনি আবার লোড করে নিতে পারবেন, নো প্রবলেম। এখানে আপনি এক দুইটা নয় একাধিক করতে পারেন, নো প্রবলেম। এক এক থেকে শুরু করে 2 3 4 5 6 আপনি যা ইচ্ছা যতগুলো ইচ্ছা সেভ করে রাখতে পারেন এবং সেগুলো লোড করে দিতে পারেন, এখানে নো প্রবলেম। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে আপনি যদি যে পিকচারটিতে যে ডকুমেন্টে আপনি কাজ করেছেন সেটা যদি আপনি সেভ করে রাখেন পিএসডি ফাইল এবং দেন ওপেন করেন, এবং সেই সিলেকশন কিন্তু আপনার পরবর্তীতেও সেই সেভ লোড সিলেকশন চলে আসবে। এবং এটি যদি আপনি বাইরে লোড করে থাকেন কাস্টমাইজ করে, অর্থাৎ কাস্টম করে, সেখান থেকে আপনি পরবর্তীতে আবার লোড করে নিতে পারেন। তো অ্যাডভান্স কথা বলবো না, আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু টেম্পোরারি আমরা সিলেক্ট করে রাখলাম এই ডকুমেন্টে। আপনি যদি চান যে এটা আমরা সারাক্ষণের জন্য, অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সময় আমি এই ডকুমেন্ট ওপেন করব এবং দেন সিলেকশন লোড করব, সেটিও করতে পারেন, সে কোনো প্রবলেম নেই। ওকে, এরপর ওকে, আমাদের সিলেকশন সিলেক্ট মেনু শেষ হয়ে গেছে এবং আমি কয়েকটি ভিডিওই করে ফেলেছি এবং পরবর্তীতে আমরা অন্য কিছু দেখব। আজ এ পর্যন্তই, আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব তো করবেনই, মাস্ট বি। থ্যাংক ইউ।